সালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে হেলথ ডিক্লারেশন নিয়ে আমি খোলাখুলিভাবে সবকিছু বুঝিয়ে দিব আপনাদেরকে, যে হেলথ ডিক্লারেশন ফর্মটা পূরণ করতে হবে কি হবে না। আমরা অনেক দ্বিধার মধ্যে পড়ে গেছি যারা প্রবাসী থাকি তারা, যেমন সৌদি আরব, সিঙ্গাপুর, ওমান, কাতার, দুবাই, যেই দেশেই বলেন না কেন, ইউরোপ কান্ট্রি বলেন না কেন, যেই দেশ থেকে আমরা যাচ্ছি দেশে তাদের হেলথ ডিক্লারেশনটা পূরণ করার বিষয়টা নিয়ে আমরা অনেক দ্বিধার মধ্যে পড়ে গেছি। কেউ বলছে এটা পূরণ করতে হবে, আবার কেউ বলছে এটা করতে হবে না। তো এটা কি পর্যায়ে আছে, এটা কিভাবে কি করতে হবে সবটা আমি ভিডিওতে বলে দেব। তো ভিডিওটি না টেনে কন্টিনিউ করতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো হেলথ ডিক্লারেশন ফর্মটা প্রথম অবস্থায় এটা বাংলাদেশের যে ওয়েবসাইট আছে, যে স্বাস্থ্য মন্ত্রণালয়, সেখান থেকে নিউজ আসছে যেটা হেলথ ডিক্লারেশনটা পূরণ করতে হবে, যেটা 72 ঘন্টার মধ্যে। বাংলাদেশি যারাই আসে না কেন, ছুটিতে আসুক আর একবারে আসুক আর যেইভাবে আসুক না কেন, বাংলাদেশি আসতে গেলে আপনাকে এই হেলথ ডিক্লারেশন ফর্মটা পূরণ করতে হবে। তো আবারও নিউজ আসলো এটা করার দরকার নাই। তো এটা কোন পর্যায়ে আছে, এটা আছে সামনে এপ্রিলের 25 তারিখে অবশ্যই এটা তারপরে কার্যকর হবে। 25 তারিখ থেকে আপনি দেশে যাতে যদি যান, যেভাবে যান না কেন দেশে, আপনাকে অবশ্যই এই 25 তারিখের পর থেকে এই হেলথ ডিক্লারেশন ফর্মটা পূরণ করে নিয়ে যেতে হবে, আপনার সাথে রাখতে হবে। তো হেলথ ডিক্লারেশন ফর্মটা এই 72 ঘন্টার মধ্যে হয়ে যাবে। ধরুন আগামীকাল আপনার ফ্লাইট, আগামীকাল যদি আপনার ফ্লাইট হয় অবশ্যই আজকে পূরণ করবেন। আগামীকালও পূরণ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আজকে পূরণ করার জন্য খুব ভালো, এটা আপনার জন্য খুব ভালো। যত যেদিন আপনার ফ্লাইট সেদিন আপনি ব্যস্ত থাকবেন সবকিছু মিলে। তো একদিন আগে এটা পূরণ করে এক কপি আপনার সাথে রাখবেন। আর এই হেলথ ডিক্লারেশন ফর্মটা আপনি কিভাবে পূরণ করবেন সেটা আমার একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, আমি লিঙ্কটা আমার ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে আপনি খুব সহজেই দেখে নিতে পারেন। এই হেলথ ডিক্লারেশন ফর্মটা পূরণ করা খুবই ইজি, খুবই সহজ, খুবই সুন্দরভাবে আপনি কোনো ঝামেলা ছাড়া আপনি নিজেই আপনার মোবাইলে পূরণ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার মোবাইলে পূরণ করে সবকিছু সম্পন্ন করতে পারবেন, কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা নাই, কোনো টেনশন নাই, কোনো কিছু নাই। আপনি একটু ভিডিওটা একটু ভালো করে দেখবেন। আপনি একবার যদি বুঝতে না পারেন ভিডিওটা দেখে, আপনি দ্বিতীয়বার দেখে আপনি সঠিকভাবে বুঝতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আপনারা যেখানে থাকেন, যেভাবে থাকেন, দেশে যাইতে হলে আপনি যেভাবে দেশে যান না কেন, একবারে যান, ছুটিতে যান, যেইভাবে যান না কেন, অবশ্যই হেলথ ডিক্লারেশন ফর্মটা পূরণ করে সাথে নিয়ে যাবেন। আপনি তো বুঝতেই পারছেন এই ফর্মটা যদি আপনি পূরণ করে না নিয়ে যান, বাংলাদেশি ইমিগ্রেশনটা কেমন, বাংলাদেশের লোক যারা এয়ারপোর্টে আছে তারা কেমন, আপনি বুঝতেই পারছেন কতটা ঝামেলার মধ্যে আপনি পড়বেন এই ছোট্ট একটা জিনিসের জন্য। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই আপনি যাওয়ার 72 ঘন্টা আগে হেলথ ডিক্লারেশন ফর্মটা পূরণ করে সাথে নিয়ে যাবেন। তো আপনারা যেখানেই থাকেন, যেই দেশেই থাকেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।